Smoking is injurious to health and it causes cancer. Dhumpan shasther pokkhe khotikarok ebong eta cancer er karon. চাঁদ কাস্তে পুলিশের জিপ অবিরত টহল দেয় না জানি কি আশঙ্কায় রাত্রি ঘন চাঁদ কাস্তে রাত বাড়ে কড়ানারে প্রত্যেক তর যায় তোমার আমার হলুদ পাম জীবনে দেখো আমি তোমার রাত্রি ঘন চাঁদ কাস্তে সভার বাসি মালা গুলো আস্থা কুড়ে নগরের কাছে হয়ে শপিং মলের দাঁড়িয়ে ফুটপাথ জুড়ে মৃত শহরে তেরা তেরে চাঁদ ছড়িয়ে যায় হিমেলা তো সে বলে মুক্ত কর কাস্তে রাতবারে কড়া নাড়ে প্রত্যেক দরজায় তোমার আমার হলুদ পাপ সে বলে দেখো আমি তোমার
চকলেট। আহা ঠিক আছে দেখছি, চলো ওদিকে যাই, সাবধানে চলো। স্টুপিড, एक चॉकलेट और चिप्स दीजिए। 50 रुपया ये लीजिए। ওই দেখুন, আগে উঠো তো, মিমি চলে এসো। Thank you.
सर्वस्य विदं सर्वं च जगत्तां जगत् तेन तक्तेन भुञ्जीथा मा कृतः कस्य सिद्धनम् ईशावस्य विदं सर्वं च जगत्तां जगत् तेन तक्तेन भुञ्जीथा मा कृतः कस्य सिद्धनम् ईशावस्य विदं सर्वं কি যে করিস না তুই? চাবিটা দে, ওখানেই আছে। আমি চালাবো না তুই চালাবি? পাশে বস, রাস্তাটা বল। হ্যালো ডালি, বলো। আমি নি আসতে ওয়েট করে না। বন্ধুকে আনতে কখন গেছো? আরে সরি ম্যাম, সিচুয়েশন একদম হাতে বাইরে চলে গিয়েছিল। রণদীপ দা সুকন্যার সাথে দেখা হয়েছে? আমরাই কোয়ার্টারে পৌঁছে গেছি। রিনা না? হ্যাঁ দিন তো একবার। এই তুই আমাকে দে, আমাকে। ও সুকন্যা, সোজা এখানেই চলে আসতে পারতে। আরে না না, তুই আবার এসব কেন দিচ্ছিস বলতো? আমাকে দে তো, তুই ওটা বসে নিয়ে, বুঝলি? তুই ওটা নিয়ে। আর এখন আপাতত অশোকগড়েই থামলাম, আর কোথাও না। ঠিক আছে, আসবি কিন্তু। বাই। ওকে বাই। এসে গেছেন স্যার? পথে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। এই পল্টুমল থাকতে আপনি মাল বইবেন কেন? এক মিনিট, আপনি কে? আমি কনস্টেবল পল্টুমল। কনস্টেবল? ইয়েস স্যার। থানায় না কি এখানে কি করছেন? আপনার সেবা করাই তো আমার প্রধান কাজ। ইজ ইট? আমার সেবা করা যে আপনার একমাত্র কাজ, এই শিক্ষাটা আপনাকে কে দিয়েছে পল্টু বাবু? স্যার আগে যতজন বড় বাবু এসেছেন তারা স্যার একেবারে ভুল শিক্ষা দিয়েছে আপনাকে। একটা কথা কান খুলে শুনে রাখুন পল্টু বাবু, পুলিশের একমাত্র কাজ জনগণের সেবা করা, আর আপনার কাজের জায়গা পুলিশ স্টেশন, আর জনগণ যেখানে বিপদে পড়ে সেখানে। এরপর আপনাকে যেন কারোর বাড়িতে কোনোদিন কাজ করতে না দেখি। ওকে ওকে স্যার। তাহলে এবার ইউনিফর্মটা পরে থানায় যান। ইয়েস স্যার। এখন বুঝলাম কেন তোর 5 বছরে 35 বার ট্রান্সফার হয়েছে। তবে তোর মনে হয় এখানে বেশি দিন নেই? ভয় দেখাচ্ছিস? আমার কিন্তু একটা বাক্স সবসময় ট্রান্সফারের জন্য গোছানোই থাকে। কিন্তু ব্রাদার, অশোকগড়ে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। এই সর্ষে ভূত বাবা জীবনটি কে? ওই এমএলএ বিষ্ণু নারায়ণ। বিষ্ণু নারায়ণ? আমার সালার হাতে না দিয়ে পার্টি অফিসে দিয়ে দিলি। না স্যার, 50 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই স্যার। কেন মিথ্যে কথা বলছিস? না স্যার, মিথ্যে কথা বলছি না স্যার। চুনো কুটি থেকে রাঘব বোয়াল কে বানিয়েছে তোকে? পার্টি না আমি? আপনি স্যার, আপনি। এই যে এত কেসে ফাঁসলি, তোকে বারবার কে বাঁচিয়েছে? পার্টি না আমি? আপনি স্যার, আপনি স্যার। আমার কিছু করার নেই রে রাঘব পোশাক। আমার নাম বিষ্ণু, বিষ্ণু নারায়ণ রেড্ডি। তাই তো, আমার একটা সুদর্শন চক্র আছে, যা করার সেই করে। বেঈমানদের রক্ত খেতে সে খুব ভালোবাসে, বেঈমানদের রক্ত না খেলে তার শান্তি নেই। আই এম সরি, তোর আর শান্তি। রাঘব প্রসাদ সালা বেঈমান। এ লালু বাবা, এর বডিটা নিয়ে গিয়ে গদিতে বসিয়ে দিয়ে আয়। বলছিলাম কি, যে ওই সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো?
যা বলছি সেটা কর। গাড়িতে করে নিয়ে যাবি, আর এর কপালে যে গর্তটা আছে সেটা চুল দিয়ে ঢেকে দিবি, কেউ যেন বুঝতে না পারে। ঠিক করে নিয়ে যাবি, সালা টাকলা। লেডিজ এন্ড জেন্টলম্যান, আজকের অ্যাডমিশন টেস্টে যে সমস্ত স্টুডেন্টদের প্রোগ্রেস রিপোর্ট, ক্যারেক্টার সার্টিফিকেট অ্যান্ড কোড অফ কন্ডাক্ট আমাদের স্কুলের উপযুক্ত বলে মনে হয়েছে, তাদেরই এই স্কুলের স্টুডেন্ট হিসেবে আমরা অ্যাডমিশন দেব। স্যার, জাস্ট লুক অ্যাট দিস ফেলো, হু ইজ হি? এক্সকিউজ মি, হ্যালো মিস্টার, আর ইউ গার্জিয়ান? হ্যাঁ স্যার, আমি ওর বাবা। মে আই নো হোয়াট ইজ ইউর অকুপেশন? বাবা, তুমি কি করো উনি জিজ্ঞেস করছেন? ও স্যার, আমি অটো চালাই। অটো ড্রাইভার? অটো ড্রাইভারের ছেলে আমাদের স্কুলে ভর্তি হবে? যা বলেছে। লিসেন, ডু ইউ নো দ্য স্ট্যাটাস অফ দ্য স্কুল? ম্যাডাম, আমি ইংরেজি জানি না, বাংলায় বললে ভালো হয়। তাহলে আপনার ছেলেকে এই স্কুলে পড়াবেন কি করে? এই স্কুলের ফিস সম্বন্ধে আপনার কি কোনো আইডিয়া আছে? জানি স্যার, আমি দিন রাত খেটে জোগাড় করব। এত কষ্ট না করে আপনি কর্পোরেশন স্কুলে ভর্তি করে দিন আপনার বাচ্চাকে। বামন হয়ে আপনার চাঁদে হাত বাড়ানোর দরকার কি আছে? স্যার, অভাবের কারণে আমি বেশি দূর লেখাপড়া করতে পারিনি, তাই আমার অপূর্ণ স্বাদ ওর মাধ্যমে পূরণ করতে চাই। গরিবের ছেলে যদি মেধাবী হয় সে কি ভালো স্কুলে পড়তে পারে না স্যার? না, পারে না, কারণ কল্পনা আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক থাকে। তাই আপনার মতো আমিও ভেবেছিলাম যে স্কুলটা সবচেয়ে সেরা, যেখানে পড়লে আমার মেয়ে মানুষের মতো মানুষ হবে। কিন্তু এখন দেখছি আমি ভুল ভেবেছিলাম। একি কি বলছেন আপনি? ছাড়ো না। ছাড়ো, আমায় বলতে দাও। এক মিনিট স্যার, আপনাকে দেখে তো কোনো টাটা বিড়লার ছেলে বলে মনে হচ্ছে না। তো আপনি যদি স্কুলের প্রিন্সিপাল হতে পারেন, তাহলে একজন অটো ড্রাইভারের ছেলে কেন স্কুলে পড়তে পারবে না? আর তাছাড়া যদি একজন চা বিক্রেতা পরবর্তীকালে গিয়ে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে কাউকে ছোট করাটা আমার মনে হয় মূর্খামি, তাই না মিস্টার প্রিন্সিপাল? আপনারা শিক্ষক, আপনাদের দেখেই আমাদের ছেলেমেয়েরা সব শিখবে। কিন্তু আপনারাই যদি মানুষকে মানুষের মর্যাদা না দেন, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? মানুষকে ঘৃণা করতে শিখবে, মানুষকে অসম্মান করতে শিখবে, বড়লোক মধ্যবিত্ত গরিব এসব আউটডেটেড কনসেপ্ট শিখবে? না 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 না, আমি আমার মেয়েকে অমানুষ হতে দেবো না। What do you mean to say? What I mean to say, Mr. Principal, is this. যে স্কুলে আপনাদের মতো শিক্ষকরা শিক্ষকতা করে, সেই স্কুলে আমি আমার মেয়েকে ভর্তি করব না। Do you understand? You better understand. Note. Hi. What's this? আপনি আসুন। হ্যাঁ চলুন, আসুন। হ্যাঁ বাবা। একি বসুন, আমরাও স্কুলে আমাদের বাচ্চা পড়াবো। কোথায় যাচ্ছেন? কি কি হবে? আপনারা যাবেন না, প্লিজ যা। একি হলো? এই শুনছো কি? উফ, তুমি সবসময় এত মাথা গরম করো না, এখানে তো এমন ঘটনা ঘটালে, এবার কোথায় যাব? স্যার, এখানে আরেকটা স্কুল আছে, আজকে ভর্তি নেবে শুনেছি। এই ধরনের স্কুল নয় তো? না না, সেখানকার হেডমাস্টার খুব ভালো, ছাত্রদের যত্ন নিয়ে পড়াশোনা করায়। বেশ, তবে সেখানেই চলো না। চলো চলো চলো। এই ধরনের বাজে স্কুলে কোনোদিনও আমার মেয়েকে পড়াবো না। তুমি এত মাথা গরম করো না, একটু ঠান্ডা রাখো নিজেকে। লাভলি লাভলি, ও লাভলি, ও হো লাভলি ইকি, তুমি ড্রেস পরে এখন এখানে? ও লাভলি ডার্লিং, ভালোবাসা শুরুতেই কানেকশনটা শর্ট সার্কিট করো না। থাক, হয়েছে, পাপি বাড়িতে আছে, একবার যদি দেখতে পায় না তাহলে হয়েছে। কেন তুমি হৃদয়ের ফিউজটাকে খুলে নিতে চাইছো? তুমি তুমি জানো আমি একজন উর্দিধারী বীর পুরুষ। হয়েছে, তা এত তাড়াতাড়ি ড্রেস পরে যাচ্ছ কোথায়? কেন, ডিউটিতে, থানায়। থানায় সে কে গো? বড় বাবুর ডিউটিতে যাবে না? নো, নেভার। বাবু মানা করেছে। মানা করে দিয়েছেন? ইয়েস। সে কি, চাকরিটা গেল নাকি? তোমার ঘটে যদি একটু নলেজ থাকে। বললাম থানায় ডিউটি করতে যাচ্ছি, নাকি চাকরিটা গেল নাকি?
তুমিই তো বললে যে বড়বাবু মানা করে দিয়েছেন। বড়বাবু তার বাড়িতে ডিউটি করতে মানা করেছেন। মানে? মানে আমি একজন পুলিশ, আমার কাজ থানা ডিউটি করা, মানে জনগণের সেবা করা। তোমাদের এই বড়বাবু তো দেখছি নতুন নতুন কথা শোনাচ্ছেন। হ্যাঁ, এবং বড়বাবু এসে আমার চোখ দুটো খুলে দিয়েছে। আগে আমি অনেক ভুলভাল কাজ করেছি, আজ থেকে আর কোনো ভুল করব না। কি বলছো এসব তুমি? Yes, মানে ওই বাজারে গিয়ে ফ্রিতে মাল কেনা, ঘুষখাওয়া, নেতাদের কথায় আসামিদের ছেড়ে দেওয়া কিচ্ছু করবো না, কারণ আমি পুলিশ। আমার কাজ হলো মানুষের সেবা করা, যেখানে মানুষ বিপদে পড়ে সেখানে আমি চলে যাবো। পাপি তুমি যাও। I love you, লাভলি। চাপ বাবা, চেনা মানুষটাকে কিরম যেন অচেনা লাগছে। আরে পড়ে যাবে তো। আমি ছোট নই, তাছাড়া পুলিশেরা ভয় পায় না। তুমি কে? আমি ডাকাত। মামাম, বাড়িতে ডাকাত। মামাম, কি হলো? না না একি না, আসলে ও পড়ে যাবে তাই আর কি। ওর ওরকমই দোষী পয়না। আপনি? আমি ডলি, এই আপনাদের সামনের বাড়ি, ওখানেই থাকি। ও, তা আপনারা এখানে নতুন তো? হ্যাঁ, খুব ভালো হলো। আসুন না, ভেতরে আসুন। না না, থাক দিদি। এই, তোমার নাম কি? মিমি। কি দারুণ নাম। আর আমার নাম ডালিবাসি। আমার বাবা পুলিশ। ওরে বাবা, তাই নাকি? আসলে এখানকার ওসি হয়ে এসেছেন। তাহলে তো আপনার সাথে আরো ভালো করে আলাপ জমাতে হয়। আফটার অল ওসির ওয়াইফ বলে কথা। তবে আলাপটা কি এখানে এইভাবে বাইরেই হবে না ভেতরে আসবেন? না না, থাক দিদি, আবার পরে আসবো। তা ওসি সাহেব উনি কোথায়? না, মেয়েকে নতুন স্কুলে ভর্তি করিয়েছে, তাই ওর ইউনিফর্মটা কিনতে গেছে। না, রশিগন্ডা মার্কেটের বাতারা। ও সুন্দরী, কোথায় যাচ্ছো? বেবে, বাবা গুরু মা। এই শোনো, এখানে আমার কথা শুনতে হবে, নইলে এরকম ভাবে ছুঁয়ে দেখতে হবে। এই কে রে? হাত সরা। বাড়িতে মা বোনের সাথে এরকম করিস না কিরে। কি বললি? তুই জানিস আমি কে? কে বে? আমি সাহেব রেড্ডি, এমএলএ বিষ্ণু নারায়ণের ছেলে সাহেব রেড্ডি। ও, বাপ শিখিয়েছে। এই, একদম আমার বাবার নামে বাজে কথা বলবি না, মনে রাখিস সাহেব রেড্ডি। অশোকগড় থানা, আমি বিষ্ণু নারায়ণের ছেলে সাহেব বলছি। এখানে বাজারে এক গুন্ডা আমার বন্ধুদের মারছে, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, বাজারে ক্যান্টিনের সামনে। চল চল বেটা থানা, চল। এই, ওকে নিয়ে চলো, চল বেটা, চল।
এবার শালা বুঝবে আমি কে। আমি থানার মেজবাবু রঞ্জন বলছি। হ্যাঁ আমি তো ফোন করেছিলাম। আরে হ্যাঁ হ্যাঁ, তোমার ফোন পেয়েই আমি সেজবাবুকে পাঠিয়ে দিয়েছি ফোর্স নিয়ে। হ্যাঁ তুলে নিয়ে গেছো। হ্যাঁ অলরেডি গুন্ডাটাকে তুলে নিয়ে গেছে। বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। এই শোন না, তুমি কোনো চিন্তা করো না, মালটাকে থানায় আসতে দাও না, তারপর সলাকে এমন কেলান কেলাবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলছিলাম সাহেব, তোমার বাবাকে আমার কথাটা বলো কেমন? আরে বাবা বলবো। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। শাড়ি রাখো। আচ্ছা রাখছি। সকাল সকাল এক পয়সা আমদানি নিয়ে এদিকে গুন্ডা কালাতে হবে। মেজবাবু, বেটাকে নিয়ে এসেছি। সেজবাবু এনেছেন? হ্যাঁ। পয়সা মালটা ওই যে নিয়ে আসছে। এ তো দেখছি পুরো দোস্তের হিরো। এই চেয়ারা নিয়ে এলাকা কাঁপিয়ে দিয়েছে। শুধু কাঁপানো, ছেলেগুলোকে মেরে নাকমুখ ফাটিয়ে দিয়েছে। বলেন কি সারা সভ্য না, তেমনি এমএলএ সাহেবের ছেলেকে কি? আরে না না মেজবাবু, ও তো অনেক দূরে দাঁড়িয়েছিল। যাক বাবা বাঁচলাম। তা এলাকায় নতুন মুখ মনে হচ্ছে। খুব মাস্তারি করছিস। হ্যাঁ চল শালা, আজই তোর রস পার করছি। চল ঢোকা ঢোকা লাগাবে। হ্যাঁ ঢোকাও ঢোকাও। শালার গায়ে কি জোর মেজবাবু, দুটো পুলিশ টেনে আনতে পারছিল না। সব ঠান্ডা হয়ে যাবে। শালা ওই হিরোর বাচ্চার গায়ে না দু চার গা পড়লে দেখবেন বাচ্চাদন সোজা পথে হাঁটছে। তাহলে মেজবাবু আমি একটু বাড়ি যাই, কালকে নাইট ছিল। হ্যাঁ ঠিক আছে যান, ও বেলা ঠিক টাইমে চলে আসবেন। ওকে মেজবাবু। ওকে ওকে আসো। বল্টু হ্যাঁ স্যার, এক গ্লাস জল খাও তো। দিচ্ছি স্যার। সকাল সকাল মাগনায় এত খাটনি পোষায়। হ্যাঁ টেস্টার জল এবারের মতো নিয়ে আসলাম, পরের বার থেকে কোনো ফাই ফরমাস করবে না যেন। ওকে তাই নাকি? ইয়েস বড়বাবুর অর্ডার। বড়বাবু? হ্যাঁ সে তো কাল জয়েন করবে। আজ কি বাড়িতে বসে অর্ডার যাচ্ছেন নাকি? হ্যাঁ বড়ে, এখন থেকে তুমি শুধু ওনার কাজই করবে তাই তো? না স্যার, ওটাও বারণ করে দিয়েছি। এখন থেকে আমার কাজ হলো থানায়, আর মানুষ যেখানে বিপদে পড়বে সেখানে। তাহলে থানার কাজটাই করো। বলে ফেলেন স্যার। ওই লকাবে যে মালটা ঢুকে আছে, হিরো মালটা, তাকে গিয়ে গুছিয়ে আগা পস্তলা কেলিয়ে শুধু যা। সকালবেলা স্যার গুন্ডা পেটাবো? ওটা তো রাত্রিবেলা মাল খেয়ে আপনার কাজ। মগজ দোলাইকে তো বেশ ভালোই হয়েছে দেখছি। তাহলে একটা ছোট্ট কাজ করে দাও। কি কাজ? ওই ব্যাটার পকেটে যে কটা টাকা পয়সা আছে এমনকি ওর হাত খুঁড়িটা পর্যন্ত খুলে এনে আমাকে দাও। যাও। থ্যাংক ইউ স্যার, এটাই আমার কাজ। মামাই ঘোরাবি কত করে দে আমায় বলদের মত। আবে বিসাকা পাতা নামে সুটকি মাছ গুন্ডে লোক ইদা শুন, আরে লোকাল ট্রেনের ইঁদুর মারা বিষ কিরে শুনছিস না নাকি? কিরে বল্টু, এতক্ষণ লাগছে কেন রে? মাল গাড়াচ্ছিস না কি রে? বল্টু হ্যাঁ কিরে, লকআপটাই খুলিসনি?
লকআপটা খোল, ওগুলো আমাকে দে। আরে দে না, খোল লকআপটা। কি রে এই কটা টাকা নিয়ে হিরো গিরি? হ্যাঁ তোকে লকআপে রাখে না, লকআপের অপমান। বেরো বেরো সালা, বেরো বেরো সালা, ভিকারির বাচ্চা। এই কটা টাকা, ফোট ফোট এখান থেকে ফোট আমার জিনিসগুলো। আরে ফোট বলছি, ওল্ডো লকআপটা বন্ধ কর সালা, ছু ছু মেরে হাত গন্ধ। বেটার চাকরিটা এবার গেল। স্কাই কালারটা দাও। ওয়াও দারুণ হচ্ছে। থ্যাংক ইউ, ভাব হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা শোনো, আমি কিন্তু তোমাকে সুকন্যাদি বলে ডাকবো। বেশ তো, তোমার যা খুশি তাই বলে ডেকো, কিন্তু আমার কর্তাকে কি বলে ডাকবে, দাদা না জামাই বাবু? ওরে বাবা, যা গম্ভীর মানুষ, আমার তো কথা বলতেই ভয় করবে। ভয় কিসের ভয়, আর ওপরটা ওরকম, যতটা শক্ত ভেতরটা ততটাই নরম। তার মানে তো নারকোল। তাহলে আমি ওনাকে মিস্টার কোকোনাট বলে ডাকব। দেখছো কতটা দেরি করছে, এক্ষুনি আসবে বলে আশা নামিনি। এসে গেছি। হ্যাঁ অবশ্য বেরিয়েও যাব। এ কি মেয়ের ইউনিফর্ম আনোনি? আনবো তো, আগে নিজের ইউনিফর্মটা পরি। তার মানে তুমি আবার কোথায় বেরোবে? আগে যাবো থানায়, তারপর ওর ইউনিফর্মের দোকানে। আরে কিন্তু তোমার জয়েনিং ডেট তো কালকে থেকে। সে তো খাতায় কলমে, ফিজিক্যালি একদিন আগে পৌঁছে গেলে অসুবিধে কোথায়? কি? হ্যালো মিস্টার কোকোনাট। কোকোনাট? ইয়েস, বাইরেটা যেমন শক্ত তেমনি ভেতরটাও নরম। আমি জলি। হাই। তবে আরেকটা নামও আছে, বুলবুলি। তোমার নামটা ভুল দেওয়া হয়েছে, ওটা বুলবুলি না হয় চুলবুলি হলে ভালো হতো। আরে বস, এ তো আমারও উপর দিয়ে যায়। শোনো, আজকে আমার একটু কাজ আছে, আমি আরেকদিন তোমার সাথে বসে জমি আড্ডা দেব, বসো। শু, দেখলে তো কেমন মানুষ, একে নিয়ে আমায় কাটাতে হয়। বুঝলাম। কি বুঝলি? দিস ইজ কল রিয়েল পুলিশম্যান। বেশি উঠছে না স্যার। হ্যাঁ স্যার, খুব খারাপ অবস্থা। ডিউটি তোলাবাজিটাও চলে, কে জায়গা না? বেরো। ঠিক আছে স্যার।
আমাদের বড় বাবু। ওয়েলকাম স্যার। পল্টু বাবু, লগ আপটা খুলুন। বলুন স্যার। কাউকে লক আপে পুরে তাকে ছাড়ার আগে ঠিক এইভাবেই চড় মারা হয়। এবার জমবে মজা। কাউকে লক আপে পুরে তার কাছ থেকে টাকা পয়সা ঘড়ি মোবাইল কেড়ে নিয়ে সেইগুলো লিস্টে না তুলে নিজের পকেটে পোরা হয়। থানায় বসে ওপেনলি জুয়ার ঠেকের বখরা নেওয়া হয়। এগুলো আজ থেকে অশোকগড়ে বন্ধ। আমার নাম রণদীপ রায়। 5 বছরে 35 বার ট্রান্সফার হয়েছে। নো এনকোয়ারি, নো টাইম ওয়েস্ট, অন স্পট জাজমেন্ট। বি কেয়ারফুল। কি বলছেন আপনি? আমার সালাবাবুকে নমিনেশন দেওয়া যাবে না, হয় নাকি? আচ্ছা, আপনি নমিনেশনটা দিয়ে দেখুন, আমি ওকে জিতিয়ে আনতে পারি কি না। একটা পরিষ্কার কথা বলুন তো, কপেটি মাল লাগবে, আসল কথায় আসুন। এই তো পরিষ্কার কথা হলো। আচ্ছা, আমি কথা দিচ্ছি, আমার সালাবাবু এমএলএ হবার পর কখনো কোথাও নিজের হাতে মারামারি করবে না। ওয়ার্ড, বিষ্ণু নারায়ণ রেড্ডির ওয়ার্ড। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, রাখলাম। সুতি হলাম কবে না নাং মরল যাবে। কি চাই? দাঁড়িয়ে আছিস কেন এখানে? কি শুনছিস? কিছু বুঝিস? বেশি বাড়াবাড়ি দেখলে টিপে মেরে ফেলবো মশার মতন। চল যা, আবার দেখছিস? সাপ আসবো স্যার। আরে রঞ্জন বাবু, এসো এসো, বসো। থ্যাংক ইউ স্যার। বলো কি খবর স্যার? সর্বনাশ হয়ে গেছে স্যার, পুরো সারে সর্বনাশ। কি বলছো রঞ্জন বাবু, তোমার সর্বনাশ হয়েছে? আরে তুমি তো মূর্তিমান সর্বনাশ, তোমার আশা মানে তো আমার সর্বনাশ, মানে আমার কাছ থেকে মাল কিচবে, তাই তো? কি যে বলেন স্যার, অত দানাই পানাই না করে লস্যি খাও, লস্যি খাও। বলছি তোমাদের নতুন ওসি কালকে আসছে তো? সে কথা বলতেই তো আজকে আপনার কাছে ছুটতে ছুটতে এলাম স্যার। ও বেটা তো আজই জয়েন করেছে। ভেরি গুড, he is a dutiful officer, very good. Wo gammat mal sir kothar age hi haath chaliye dae sir. To haath chalabar age tumi guli chalate paro na, kemon officer tumi? He apnake bochhate pachhi na sir. Na ami bujhte parchi na, puro ek guye mal eshei bole kina? Amar naam রণদীপ রায়। 5 বছরে 35 বার ট্রান্সফার হয়েছে। নো এনকোয়ারি, নো টাইম ওয়েস্ট, অন স্পট জাজমেন্ট। আরে বাহ, ক্যা বাত, পুরো হিন্দি ফিল্মের হিরোর মতো ডায়লগ বলেছে। বাহ বাহ, ব্রিলিয়েন্ট। না স্যার না, পুরো 5 বছরে 35 বার ট্রান্সফার হওয়া মাল এখন এখানে এসেছে। আরে আসুক না, ইজ এ ভেরি গুড বিজনেসম্যান, নিজের ভ্যালু বাড়াচ্ছে, ভ্যালু বাও। আমিও তো আছি, আমার নাম বি এন রেড্ডি, বিষ্ণু নারায়ণ রেড্ডি। আর আমার একটা অদৃশ্য চক্র আছে, সুদর্শন চক্র। তোমার অফিসারের কাল থেকে ট্রিটমেন্ট শুরু করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি।
Now, Lassika, listen. Thank you. Mom, এই দেখো পাপা আমাদের জন্য তিনটে আইসক্রিম কিনে দিল। মামাম তুমি চোখ খুলছো না কেন? কথা বলছো না কেন? ও মামাম কি হয়েছে রে? পাপা কি হয়েছে? মা চোখ খুলছে না, কথাও বলছে না। কি বলছিস? চত এই সুকন্যা, এই শু শু দাপা কেমন ভয় পাইয়ে দিলাম বাবার মেয়েকে। পাপা মামা মিস চিটিং, মামা মিস চিটিং, মামা মিস চিটিং। আমায় ভয় দেখানো হচ্ছে? রাতে মজা টের পাচ্ছি তোমার। কারণে বসে থাকা কাছাকাছি নিষ্ফল লোককে দেখা, চোখে চোখে কিছু কথা, মুখোমুখি কাপা হাতে হাত রাখা, বলকের ওই স্তব্ধতা লিখে দিয়ে গেল রূপ কথা, প্রশ্নের আজায় ভুলে ভাষা, ও পলকের ওই স্তব্ধতা লিখে দিয়ে গেল রূপ কথা, প্রশ্নের আজায় ভুলে ভাষা, ও আমার মন, দেখা আবার অপেক্ষার, পায়ে পায়ে পথ চলে দিন যায় কেটে, চোরা চাহনিতে ঝরছে রোদের রং, লুকিয়ে রেখেছি তাই বুক পকেটে, স্বপ্নে ছোঁয়া শরীরের ঘ্রান্তু হাতে মাখা, সুখের আঁচল ভেজানো মুখায় না দে দেখা, স্বপ্নে ছোঁয়া শরীরের ঘ্রান্তু হাতে মাখা, সুখের আঁচল ভেজানো মুখে নাতে দেখা, পলকের ওই স্তব্ধতা লিখে দিয়ে গেল রূপ কথা, প্রশ্নের আজায় ভুলে ভাষা, ও পলকের ওই স্তব্ধতা লিখে দিয়ে গেল রূপ কথা, প্রশ্নের আজায় ভুলে ভাষা, ও আমার হো, বসে থাকা কাছাকাছি নিষ্ফল লোককে দেখা, চোখে চোখে কিছু কথা, মুখোমুখি কাপা হাতে হাত রাখা, বলকের ওই স্তব্ধতা লিখে দিয়ে গেল রূপ কথা, প্রশ্নের আজায় ভুলে ভাষা, ও পলকের ওই স্তব্ধতা লিখে দিয়ে গেল রূপ কথা, প্রশ্নের আজায় ভুলে ভাষা, ও আমার মন, ও আমার মন, ও আমার মন, ও আমার মন। গুড মর্নিং মিস্টার কোকোনাট। গুড মর্নিং। কাল সুকন্যা দি কেমন চমক দিল।
তুমি জানলে কি করে? আমি বাই ম্যাজিক পাওয়ার। মানে এটাই অবাক হচ্ছেন, কাল রাতে সুকন্যাতে যে আপনাকে মজা দেখিয়েছিল সেটা আমিও জানি। ওদিকে তাকিয়ে আছো কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি সব ফিরে দেখাচ্ছি। জিও মিস্টার কোকোনাট, মহা ফাজিল হয়েছো তুমি। তুই না এই যে বুড়ো বাম, কতক্ষণ বসে থাকতে হবে ব্রেকফাস্টের জন্য? সময় মতো কাজ করতে পারো না? সারাদিনটা পুরো বরবাদ করে দিল। এই যে বাপের সুপুত্র, তোমার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। সেলটা রাখো, সারাদিন বাইকে টোটো আর মোবাইল এসব করলে হবে? ড্যাড প্লিজ, একদম চুপ। বিষ্ণু নারায়ণের ছেলে তুমি, বাইরে থেকে তোমার নামে কমপ্লেন আছে জানো? সবাইকে বলে বেড়াচ্ছ তুমি এমএলএ ছেলে, সারা জীবন তোমার বাপ তোমাকে সাপোর্ট দেবে। আচ্ছা, সারাদিন তুমি ছেলেটাকে এইভাবে বলো কেন? এই তুমি চুপ করো, তোমার আস্কারাতে তোমার ছেলের আজ এই অবস্থা? তোমার এই দুধের ছেলে কি করে বেড়াচ্ছে বাজারে তুমি জানো? এই বিষ্ণু নারায়ণ আছে বলে। তা না হলে তোমার ছেলে এখানে বসে পাউরুটি অমলেট না খেয়ে জেলের লপসি খেত। এই জন্য আমার এই বাড়িতে থাকতে ইচ্ছা করে না। খাবো না, যাও। সাহেব, সাহেব না খেয়ে যাস না। আরে যেতে দাও, যেতে দাও। তাড়াতাড়ি ইচ্ছে করে না, দানা পানিতে টান বলে আপনি ফিরে আসবে বাপ্পা বলে। হ্যালো অশোকগড় থানা, ওসি রণদীপ রায় বলছি। নমস্কার বড় বাবু, অশোকগড়ে ওয়েলকাম, সুস্বাগত। আপনি কে বলছেন? বি এন রেড্ডি, ফুল নেম বিষ্ণু নারায়ণ রেড্ডি। ও এমএল, হ্যাঁ বলুন কি ব্যাপার? সব দরকার কি আর ফোনে বলা যায় বড় বাবু? আমার গরিব কানায় আসুন, একটু খানা পিনা পার্টি শার্টি মৌজ মস্তি হবে, তার ভিতরে দরকারি কোথাও হয়ে যাবে, কি বলে? সরি সময় নেই। আর হ্যাঁ মিস্টার রেড্ডি, আরেকটা কথা, এরপর ভবিষ্যতে আমাকে কাজের ব্যাপার ছাড়া অন্য কোনো বিষয়ে ফোন করবেন না, ওকে? বড় খেলোয়াড় আজ ম্যাচ জমে যাবে। এ লালু, শোন, আজ রাতে তোকে একবার থানায় যেতে হবে, আর যা বলছি তাই করবি। আসুন স্যার। থ্যাংক ইউ। ওই কেসটা একবার দেখি। হ্যাঁ দেখুন স্যার, এই কেসগুলো আমরা ফলো আপ করেছি আর কেসগুলোকে ফোকাস করে ডিসিশন নিয়েছি। নেক্সট টাইম জানা একবার। হ্যাঁ স্যার। গুড ইভিনিং স্যার। কে আপনি? আমি লালু সোনা, লালু সেন স্যার। ভালো ছেলে। থ্যাংক ইউ স্যার। স্যার আসলে লালু সেন বলে ঠিক চিনবেন না। শালা না, মানে আমি হচ্ছি ওই এমএলএ বিষ্ণুনারায়ণ। ও আপনি এক মিনিট যান তো, একটু আমি কথা বলি। বলেন বলেন, আসি স্যার। হ্যাঁ তো লালু সোনা, লালু সেন বলুন। এইটা জামানবাবু আপনার জন্য পাঠাবে। কি আছে এর মধ্যে? এইটা আমি বলতে পারবো না স্যার, আপনি খুলে দেখেন। বলুন না, বলুন না।
এরকম কিছু না স্যার, এখানে ওই একটা দামি একটা স্কেচের বোতল, স্কেচ পেন, স্কচের বোতল আছে। ও স্কচ, আর আছে ওই যে একটা ওই যে ওই ডায়মন্ড রিং, রিং, ওই নেল, নেকলেস, রাইট স্যার, রাইট। আচ্ছা হিরের নেকলেস আছে, বাহ। আর ব্যাস, আর কিছু না? ক্যাশ? হ্যাঁ, 1,00,000 টাকা। তাই? নাইস নাইস। বলছিলাম কি, যে বাদ বাকিটাকে আপনি ক্যাশে নেবেন না কারেন্সি নেবেন? তা সেটা একটু ভেবে বলতে হবে। পাবো না পল্টু বাবু? হ্যাঁ পল্টু বাবু। ইয়েস স্যার। লগ আপটা খুলুন স্যার। লগ আপ খুলো স্যার। ক্যাশটাকে আপনি লক আপে রাখবেন নাকি স্যার? রণদীপ রায়, জানি যে 5 বছরে 35 বার ট্রান্সফার হয়েছে। নো এনকোয়ারি, নো টাইম ওয়েস্ট, অন স্পট জাজমেন্ট, জাজমেন্ট, জাজমেন্ট। আপনি জানেন না স্যার, আপনি কার গায়ে হাত দিয়েছেন? দেখাচ্ছি, দেখাচ্ছি তোমায়, আমার গায়ে হাত দেওয়া। বাবরে বাপ, ওসি তোমায় ছাড়বো না, তুমি চেনো না তুমি কার গায়ে হাত দিয়েছো। দাঁড়া দেখাচ্ছি, দেখাচ্ছি তোমায়। হ্যালো। আরে সালা বাবু, যে বড় বাবুর আদর যত্ন হয়েছে তো? তোমার কথা বলে কাজ করতে সবাই কেলিয়ে ঢুকিয়ে দিয়েছে। চুপ কর সালা, মেনি মেরালের মতন মিমু করবি না। তুই এমএলএ বিষ্ণু নারায়ণ রেড্ডির সালা, কালকে সকালে এসেই তোকে চড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, ফিরে এসে বড় বাবুর হিসেবটা নিতে হবে। এবং আঙুল নামিয়ে কথা বলুন, এটা আপনার অ্যাসেম্বলি নয়, আমার পুলিশ স্টেশন। আমার সালাকে ছেড়ে দাও। আপনার অর্ডারে ছাড়বো না, কোর্টের অর্ডার পেলেই ছাড়বো। এই মুকুন্দ। হ্যাঁ স্যার। এই যে স্যার, লালু ওর বেল অর্ডার কোর্ট থেকে করিয়ে এনেছি। বেরোই, দেখাচ্ছি। জানতাম এরকম কিছু একটা করা হবে। এই নিন, এটা কি? লালু বাবুর নন বেলেবল ওয়ারেন্ট, আমিও কোর্ট থেকে করিয়ে নিয়ে এসেছি। এই মুকুন্দ, তুমি সালা কেমন উকিল?
সালা টুকে পাস করেছো, এই জন্য তোমায় মাস মাইনে দিয়ে পুষি, এসব তুমি জানো না। ওকে ধমকাচ্ছেন কেন? আপনার শালাকে আমি ছেড়ে দিতে পারি। ছেড়ে দেবে? একটা গাধাকে লকাবে পুরে তিন বেলা খাওয়ানো দেশের লস না? আর তাছাড়া ও যা করেছে আপনার কথায় করেছে, লকাবে আপনাকে পড়া উচিত। লাস্ট টাইম বলছি, গলা এবং আঙুল নিচে নামিয়ে কথা বলবেন, না হলে কিন্তু শালার পাশের লকআপটা ফাঁকাই আছে। আচ্ছা, বহুত সাহস অফিসার, আমায় লকআপে পড়বেন আপনি? সাহসটা এখনো বোঝেননি? নিন বন্ডে সই করে শালাকে ছাড়িয়ে নিয়ে যান। আমি বন্ডে সই করব, মুচলে কা। শালাকে যদি ছাড়িয়ে নিয়ে যেতে চান তো বন্ডেই সই করতে হবে। স্যার, আমার মনে হয় সইটা আপনি করেই দিন স্যার। ঠিক আছে। ওটু বাবু। Yes, sir. লালু বাবুকে লক আপ থেকে বার করে দিন। স্যার, আপনাকে আমি মনে রাখবো অফিসার। মনে রাখলে আমি খুশি হব। ও হ্যাঁ, কি এটা? এক বোতল স্কচ, হিরের নেকলেস, 1,00,000 টাকা ক্যাশ আপনি পাঠিয়েছিলেন, দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। এই মুকুন্দ, একটা কথা মনে রাখবেন অফিসার, বাপেরও বাপ হয়। সেটাই তো আপনাকে এতক্ষণ ধরে বোঝালাম, বুঝলেন না? বুঝেছি। কি জানো অফিসার? বিষ্ণু নারায়ণ রেড্ডি, এমএলএ, ফুল নেম। আপনাকেও একটা কথা বলেনি তাহলে, আর রয়, রণদীপ রয়, ইন্সপেক্টর আন্ধ্র পুলিশ, পুরো নাম, পুরো ধাম, পুরো ডেজিগনেশন, 5 বছরে 35 বার ট্রান্সফার, নো এনকোয়ারি, নো টাইম ওয়েস্ট, অন স্পট জাজমেন্ট। So, Mr. B. N. Reddy, be careful. আসতে পারে, মনে থাকবে অফিসার। মুকুন্দ, হ্যাঁ চলে এসো। এই লালু চলে আয়। চিংড়ি মাছের মালাইকারি আর রবিদার চিকেন কষা, আর আমার মিনি সোনার জন্য ফ্রাইড রাইস। আর তোমার ফেভারিট কিছু নেই? ওটা ওই নিয়ে আসে। সেটা কি আছে বলো না। খির খির। ওয়াও, ফাইন, তা তুমি সকালেই তো বলে দিতে পারতে। দূর, কিন্তু দেখছিস সন্ধ্যা হয়ে গেল, কারোর কোনো পাত্তা নেই। হ্যাঁ, রবিবাবুও তো এখনো এলো না। আরে সব তো কাজ পাগল লোক। কিন্তু শোন না ডলি, ওরা সবাই এলে তুই আমাকে একটু হাতে হাতে করে দিস। ডোন্ট ওয়ারি, আই এম देयर। মামা, আজকে তোমার সাথে পাপার বিয়ে হয়েছিল না? অ্যাবসলিউটলি কারেক্ট মেমি। এবং সেই জন্য তোর মাকে তো আমার কিছু দেওয়া উচিত। হ্যাঁ, ইয়েস পাপা, খির। আরে এ হে, আমি মানে আমি না পুরো কাজের চাপে একদম ভুলে গেছি গো। নো পাপা, দিস ইজ ভেরি ব্যাড। ইয়েস কোকোনাট, দিস ইজ ভেরি ব্যাড। আই তোরা ছাড় তো, সামান্য তো খির, ওটা অন্য একদিন হবে। আর শোনো, আমার মনে হয় রবিদা আর ইনারা এসে গেছে, আমি একবার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। আচ্ছা।
আজ দারুণ আনন্দ হবে, চলো। এই ডলি, তুই একবার রান্নাঘরে যা, দেখ বাবা প্লিজ। Don't worry, I'm there. এসো এসো, কেমন আছিস? ভালো ভালো, কেমন আছো তুমি? ভালো। আচ্ছা তোর ভেতরে যা, আমি একটু আসছি। আহ মিমি, এখন এসব নিয়ে খেলে না, ওরে এসে গেল তো। সুকন্যা, হ্যালো হ্যালো, হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ রবিদা। সুকন্যা, তোকে তো ফাটাফাটি লাগছে, তোমাকেও খুব ভালো। মিমি কেমন আছিস? ভালো আছি। ও মিমি, কত বড় হয়ে গেছিস রে মা। চল চল চল, আমরা খেলি, চল চল। আরে ওয়েলকাম স্যার। আরে আজকাল তো তোকে ডক্টর কম অ্যাক্টর বেশি মনে হচ্ছে। আরে আমরা দেরি করে আসছি। দেরি, ইউ আর জাস্ট ইন দ্য রাইট টাইম ফর সুকন্যা। সারপ্রাইজ লেডিজ এন্ড জেন্টলম্যান, এখন দেবার হাত থেকে ক্ষীর চলে যাবে দেবীর মুখে। হ্যাঁ কর। ইয়ে রীনা, দেখো 10 বছর পরেও এভাবে ভাসা যায়। শুভ, আমি বেরোলাম। গুড মর্নিং মিস্টার কোকোনাট। বলে ফেলুন, কাল কেমন ক্ষীর খেলেন? খুব ভালো। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন ফর বাশি ম্যারেজ অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। চিন্তা করবেন না, আপনারও ক্ষীর খাবার ব্যবস্থা খুব তাড়াতাড়ি পাকা করছি। মানে? মানে আপনার সুকন্যাদির সঙ্গে কনসাল্ট করে আপনার জন্য একটা ছেলে খুঁজে আনছি যে আপনাকে টাইট দেবে খুব শিগগির। কি অসুপর লোক রে বাবা, দেখলে তো শাকরা ঠুকঠাক কামারের এক ঘা। জিও মেরে রাজা, চললাম বাই। জানোয়ার, এই দাঁড়া। জানোয়ার কাকে বললে? সিটিটা যে দিল আমি তাকে বললাম। আমি দিয়েছি, এবার বলো কি বলবে। ওই একই কথা জানোয়ার। উফ, আই লাভ ইট। তোমার এই ফুসফুসানি না আমার এখানে টাচ করছে, এখানে। কি দারুণ লাগে তোমায় আমার। একটা কিস দিয়ে যাও না ডার্লিং, প্লিজ। তুমি আমায় চড় মারলে? হ্যাঁ মারলাম, আর ফারদা যদি এরকম অসভ্যতা আমি আবার দেখি না, পা থেকে জুতো খুলে মারব, মনে রাখিস। আচ্ছা, তোর অহংকার যদি আমি ভাঙতে না পারি, আমি বিষ্ণু নারায়ণের ছেলে সাহেব নই। বিষ্ণু নারায়ণের ছেলে? হ্যাঁ যাবে বাবু, ওর নাম সাহেব। কি করেছে ও আজকে বাজারের মধ্যে? সবার সামনে আমার গায়ে হাত দিয়েছে। কিসব কিসব নোংরা ইঙ্গিত করেছে আমাকে একটা লোক প্রধানের বাচ্চা তোকে আমি। আরে তুমি কোথায় যাচ্ছ? জাহান্নামে। আপনি জানেন আপনার ছেলে তার বন্ধুদের নিয়ে এলাকার মেয়েদের? একদম মিথ্যে কথা, মিথ্যে। একদম চুপ, দুজন বড় যখন কথা বলছে মাঝখানে কোনো ছোট কথা বলবে না।
আপনি জানেন আপনার ছেলে তার বন্ধু বান্ধবদের নিয়ে এলাকার মেয়েদের টঙ্কি টিরি করে, ওপেন রাস্তায় মদ খায়, কেউ কিছু বলতে গেলে তাকে থ্রেটেন করে, আজকে আমার শালির সাথে অসভ্যতা করছে, চড়ও খেয়েছে, তারপর শাসিয়েছে, ওকে নাকি দেখে নেবে, তুলে নেবে, এইসব বলেছে। অফিসার একদম মারব ফাঁকানে কাঁধি বাগানে, আমার নাম রণদীপ রায়, বাপকে জিজ্ঞেস করে নেবি আমি কি জিনিস, স্ট্রেট এনকাউন্টার করে দেব। আপনাকে দেখে আমার ভালো মনে হচ্ছে, ছেলেকে বোঝা, এরপর এলাকার কোনো মেয়ের সাথে যদি মিসবিহেভ করে তো এমন মার মারবো, বাইরে যাবার মতো ক্ষমতায় থাকবে না, সারা জীবন এখানেই বসে থাকবে। লাস্ট ওয়ার্নিং। হে ভগবান, অফিসার এসব কি বলে গেল, আমি তো কিছু বুঝতে পারছি না সাহেব। মা চলো, আমি তো মা তোমাকে কিছু বুঝতে হবে না, ভিতরে চলো। বাপের ষোলকলা পূর্ণ হলো, কেউ বুঝবে না, বাপ বেটা সবাই মরবে। আরে এসপি, কি রে ভাই, তোমার এই অফিসারের এত বড় সাহস, বিষ্ণু নারায়ণ রেড্ডির বাড়িতে ঢুকে আমি না থাকা অবস্থায় আমার স্ত্রীকে আমার ছেলের নামে থ্রেট করে গেছে। ইজ ইট, আমি দেখছি স্যার, কালই আমি ওর হাতে ট্রান্সফারটা ধরে দিচ্ছি। ধর্মশাই, তাহলে তো লেটা চুকেই গেল, এত সহজে ওকে ছেড়ে দেবো? ওকে সালা আমি এমন শিক্ষা দেব যে সারা জীবন ও মাথা তুলে দাঁড়াতে পারবে না, নিজেকে খুব বড় শের মনে করে না, ও শের দাঁত কটা সব ভেঙে দেব আমি। শুনুন, যা বলছি মন দিয়ে শুনুন, আপনি ওকে তাই করতে বলবেন। হ্যালি, গাড়ি চালু করা। হ্যাঁ শুনুন স্যার। হ্যাঁ, এসপির অফিস থেকে একটা ফোন এসেছিল সকালে। কি ব্যাপারে? এসপি আপনাকে একবার দেখা করতে বলেছে আজ। আমাকে? হ্যাঁ স্যার। কি বলছেন স্যার, আমি এমএলএ এর কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ চাইবেন। একজন জনপ্রতিনিধির বাড়িতে গিয়ে তার অবর্তমানে তার বউকে আর ছেলেকে থ্রেট করেছেন, হাতে আপনার কোনো ওয়ারেন্ট পর্যন্ত ছিল না, ইন্টারোগেশনের দরকার থাকলে তাদের থানায় ডাকা উচিত ছিল, তার বাড়িতে গিয়ে তাকে থ্রেট করাটা কোনো আইনি সভ্যতার মধ্যে পড়ে না। দোষ করলো ওর ছেলে, আর ক্ষমা আমাকে চাইতে হবে? হ্যাঁ চাইবেন, ইটস মাই অর্ডার। ঠিক আছে স্যার, আপনি ওর বাড়িতে যাবেন আর ক্ষমা চাইবেন, এটাই আমার অর্ডার। এসপির কথায় আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা তো চাইতেই হবে, বিষ্ণু নারায়ণ রেড্ডি তো এটাই চেয়েছিল, ক্ষমা চেয়ে পেল। স্যার এখানে নয় স্যার, আপনার চলো চলো আসুন স্যার, প্লিজ। বলো বড় বাবু, কিভাবে ক্ষমা চাই? স্যার দরজাটা বন্ধ করে দিই, শুনতে পাবে। বাবা কি লজ্জা। আমার নাম রণদীপ রায়, তোদের মতো পলিটিশিয়ানদের জন্য 5 বছরে 25 বার ট্রান্সফার করেছি, তাই পলিটিশিয়ান দেখলেই আমার ক্যালাতে ইচ্ছে করে। লাগে তো বলছি, ফাড়দা যদি পুলিশকে অপমান করার চেষ্টা করিস তো মারবো বাঁকানে, কাঁদবি বাগানে, আর ভবিষ্যতে যদি আমার সম্বন্ধে এসপিকে কমপ্লেন করিস তো বাড়িতে ঢুকে এনকাউন্টার করে দেবো। জামা ঠিক কর। জামা ঠিক কর, উত্তরীয় ঠিক কর, কাঁধে হাত দে, আমার কাঁধে হাত দে, হাস হাস। এবার হাসতে হাসতে এসপিকে ফোন করবি সব ঠিকঠাক আছে, আর তার সঙ্গে আমার প্রশংসা করবি। ওকে স্যার, ওকে ওকে ওকে, চলুন স্যার আসুন। কি হয়েছে গো?
এমএলএ কে কিঞ্চিত শিক্ষা দিয়ে এসেছে। হ্যাঁ সত্যি বীর পুরুষ আমার। নয় তো কি, তুমি কি ভাবো আমার রোমান্টিক হিরো, অ্যাকশন হিরো, বুঝেছো? এই যা ছাড় দেখে নেবি। নি পড়েছো তো? স্যার একটা ব্যাড নিউজ আছে স্যার। কি? ডলি মুখার্জি নামে একটি মেয়ে রেপড হয়ে হসপিটালে ভর্তি আছে স্যার। হোয়াট? কাম ফাস্ট। রবিদা তোমাকে ডলিকে বাঁচাতেই হবে। সিস্টার ফাস্ট। ডলি তোর কিছু হবে না, ডলি কিছু হবে না। কিছু হবে না, আমি আছি। কিছু হবে না ডলি, বিশ্বাসই কিছু একটা করো ডলি। ডলি তোর কিচ্ছু হবে না ডলি, চুপ করে থাক ডলি। সিস্টার কাম ফাস্ট। একটু সহ্য করে নে বাবা, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। আচ্ছা ডলি নামে একজন মেয়ে ভর্তি হয়েছে অ্যাক্সিডেন্ট কেস। ওদিকে 405 দ্যাট সাইড। ওদিকে তো রুম নাম্বার 405 সোজা গিয়ে ডান। রলো দেখো দেখো কি হয়েছে ডলি। ঠিক আছে ঠিক আছে, আমি এসে গেছি তো, দেখছি। তুমি বসো বসো, আমি দেখছি। রবি কি অবস্থা? কি আচ্ছা কথা বলা যাবে সঙ্গে? প্লিজ সিস্টার ইঞ্জেকশনটা। ডলি 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 কষ্ট হচ্ছে না? তুই এসেছো জয় বাবু? হ্যাঁ, যা হয়েছে সব আমাকে খুলে বলো, কোনো সংকোচ করবে না। কাল বিকেলে আমি বাজারে গিয়েছিলাম কয়েকটা জিনিস কিনতে, ফিরতে একটু সন্ধ্যা হয়ে যায়, হঠাৎ একটা গাড়ি। ডলি ডলি, হ্যাঁ জি, চড় মারবে? না জি, এবার দেখো। রবিকে দেখ একটু, শোনো, তুমি তুমি ওদের তুমি ওদের ছাড়বে না, ছাড়বে না, কুল ডাউন ডলি, ওকে ছাড়বে না, ছাড়বে না। ডলি ডলি ডলি, কি রে কি হলো বল? শি ইজ নো মোর। কি বলছিস তুই? সর ডলি 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 ডলি। এই যে লক্ষ্মী, তোমার সুপুত্র কোথায়?
এই তো খানিকক্ষণ আগে ফিরল, কোথা থেকে যে ছাই পাশগুলো গিলে আসে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। সোজা হয়ে দাঁড়াবে কি করে? বাপের পয়সায় সালা ফুটুনি করছে, নিজের পায়ে দাঁড়াবার সময় কোথায় তার? তোমাকে তো কতবার বলেছি, ওর এবার একটা বিয়ে দাও। কি হবে বিয়ে দিয়ে? হ্যাঁ কি হবে, সেই তো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাবে, তাছাড়া কোলাসার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ভালো আছে। শুধু ওকে বলে দিও যদি কোনো আইবুড়ো মেয়ে পেটে ইয়ে নিয়ে দাঁড়ায় আমার সামনে এসে ওকে আমি তেজপুত্র করব। সাহেব রেডি কোথায়? আজকে তোমাদের সামনে ওকে মারতে মারতে আমি নিয়ে যাব। শুয়োরের বাচ্চা। কাজে বাঁধা দিলে বাঁ হাত ভেঙে ডান হাতে ধরিয়ে দেব, তখন যে হাতে খাবি সে হাতেই ছুঁচবি। তুমি সালা আদর দিয়ে ওকে বাঁদর করেছো, আরে রেপ করেছিস কর, মার্ডার করে দিবি, এবার কে সামলাবে? তোর কোন বাপ তোকে বাঁচা আমি দেখবো, বন্ধ করুন। রঞ্জন বাবু। হ্যাঁ স্যার। এফআইআর লিখুন। আরে এটাতে ডলির জবানবন্দি আছে, সেফ কাস্টাডিতে রাখবেন। ইয়েস স্যার। বড় বাবু চাবিটা লক আপের চাবিটা আমার কাছে রইল। ওকে স্যার। ওকে সব নাশ হয়ে গেল মনে হচ্ছে, কোনো একটা লন্ডবন্ড হতে চলেছে, মৌচাকে ঢিল পড়েছে তো। শাট আপ, তুমি তোমার কাজে যাও। ইয়েস স্যার। সে কোথায় গেছে? মিমি, তোমার ডলি মাসি না অনেক দূরে একটা কাজে গেছে। ডলি মাসি কি আর ফিরবে না? না মা, তোমার ডলি মাসি আর কোনোদিন ফিরবে না, অনেক দূর চলে গেছে। মুনি দেখো তবু মুনি দেখো, যদি দূরে যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, মনে রেখো তবু
যারা ডলিকে এইভাবে তাদের কাউকে ছেড়ো না, কাউকে ছেড়ো না, তাদেরকে এমন শাস্তি দাও যেন আর অন্য কেউ কোনোদিনও কাউকে এরকম করতে না পারে। যদি থাকি মেলর্ড, আসামি সাহেব রেড্ডি সেদিন সন্ধ্যায় মৃতা ডলি মুখার্জিকে আচমকাই তার গাড়িতে তুলে নেয়, তারপর দীর্ঘক্ষণ ধরে তার ওপর পাশবিক অত্যাচার চালায়। শুধু তাই নয় মেলর্ড, প্রমাণ লোপের জন্য একসময় ডলি মুখার্জিকে সে তার চলন্ত গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয়। মেলর্ড, ডলি মুখার্জি তাতে মাথায় আঘাত পান, আর এসবই ডলি মুখার্জির মৃত্যুর অন্যতম কারণ মেলর্ড। তাই এই জঘন্য ঘৃণ্যতম অপরাধের জন্য আসামি সাহেব রেড্ডির দৃষ্টান্তমূলক শাস্তির প্রার্থনা জানাচ্ছি মেলর্ড। ডিফেন্স কাউন্সিল, আপনার কি কিছু বলার আছে? ইয়েস স্যার, বলুন। থ্যাংক ইউ মেলর্ড। মেলর্ড, মৃত্যু মাত্রই দুঃখজনক, তা সে যে কোনো মৃত্যুই হোক, কিন্তু তার চেয়ে আরো বেশি দুঃখজনক সেই মৃত্যুর সঙ্গে যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে জড়ানো হয়। আমার মক্কেল সাহেব রেড্ডি একজন ভদ্র ও শিক্ষিত যুবক, ডলি মুখার্জির মৃত্যুর সঙ্গে আদৌ কোনো তার যোগাযোগ নেই, আর ডলি মুখার্জি আদৌ ধর্ষিতাও হননি। দ্যাটস অল মেলর্ড। মেলর্ড, ডলি মুখার্জি ধর্ষিতা হয়েছেন, তার জন্য দায়ী এই সাহেব রেড্ডি। ইয়েস মেলর্ড, আমরা পোস্টমর্টেম রিপোর্টেই তার উল্লেখ পাবো মেলর্ড। এক্স্যাক্টলি সো, সেই জন্যে পোস্টমর্টেম রিপোর্ট প্রকাশিত হোক। মেলর্ড, এই পোস্টমর্টেম রিপোর্ট যিনি করেছেন সেই ডক্টর রবি বসুকে আমি আদালতে পেশ করবার অনুমতি চাইছি মেলর্ড। গ্রান্টেড। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ডক্টর রবি বসু, মৃতা ডলি মুখার্জি মৃত্যুর আগে কিছু বলে গেছেন? বলে গেছিলেন তো স্যার, ওনাকে একটা গাড়ি এসে আচমকা ধাক্কা মারে, উনি ছিটকে পড়ে যান আর মাথায় আঘাত লাগে। হ্যাঁ, কিন্তু উনি যে ধর্ষিতা হয়েছেন এ কথা বলেননি। না তো, তুই স্যার, ওই তো একটা গাড়ি এসে ধাক্কা মারে, পড়ে যায় আর মাথায় আঘাত লাগে। মাথায় আঘাত লাগার কারণেই ওনার মৃত্যু হয়েছে, পোস্টমর্টম রিপোর্টেও তাই লেখা আছে। স্যার একটু পড়ে দেখুন। এ কি, এখানে তো রিপোর্টে ধর্ষণের কোনো উল্লেখ নেই। মেলর্ড, এই পোস্টমর্টেম রিপোর্ট ছাড়াও আমাদের হাতে আরও একটা এমন প্রমাণ আছে যাতে এ কথা সহজেই প্রমাণিত হবে যে ওই আসামি সাহেব রেড্ডি ডলি মুখার্জির মৃত্যুর জন্য অন্যতম দায়ী।
এস মেলর্ড, তাই মহামান্য আদালতের কাছে আমি ওসি রণদীপ রায়কে হাজির করবার অনুমতি প্রার্থনা করছি মেলর্ড। গ্রান্টেড। ওসি মিস্টার রায়, এই ধর্ষণের ব্যাপারে আপনার কাছে কি কোনো উপযুক্ত প্রমাণ আছে? ইয়েস ইওর অনার, মৃতা শ্রীমতী ডলি মুখার্জির নিজের মুখের বয়ান আছে এই টেপ রেকর্ডারে। আপনার আজ্ঞা পেলে আমি শোনাতে পারি। গো অ্যাহেড। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এবং উপযুক্ত প্রমাণের অভাবে আমি একজন নিরাপরাধ ব্যক্তিকে মিথ্যে খুন ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করার জন্য পুলিশ প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করছি এবং ভবিষ্যতে এই ধরনের দায়িত্বহীন কাজ করার জন্য পুলিশ প্রশাসনকে সতর্ক করছি। এবং আমি অভিযুক্ত সাহেব রেড্ডিকে এই খুনের মামলা থেকে সসম্মানে মুক্তি দিলাম। রনো, আমার কথাটা শোন একটু প্লিজ, একবার দাঁড়া, আমার কথাটা একবার শোন। চাইলে তুই আমাকে গ্রেফতার করতে পারবি। কেন করলি এটা? চল মামা, একটা জঘন্য ক্রিমিনালকে তুই বাঁচিয়ে দিলি না? কাট করে দাঁড়িয়ে ডলির অসহায় মুখটার কথা একবার তোর মনে বলো না। মনে পড়েছিল রে, মনে পড়েছিল, কিন্তু কোনো উপায় ছিল না রে। গতকাল রাত্রে ওরা বৌদি জোরে জোরে ডাকো, নাহলে এক্ষুনি ফুল সজ্জা রানিং তেলা শুরু হয়ে যাবে। কারা আপনারা? বাবা, এই তো ডাক্তার। আরে বড় দেরি করে ফেললি, আর কখন থেকে আমার টুকটুকি বৌদিটা চিৎকার করে গলার সিজারটাই নষ্ট করে ফেললো। তবে যাই বলো ডাক্তার, তোমার বৌখানা কিন্তু ভাই জানোয়ার কথা, বাঘ আছে রে বাঘ, ক্ষুধার্ত পেট দুটোকেই তুলে নিয়ে যাবো একদম। তাহলে বল কোটি কি বলবি? যা ঘটেছে তাই বলবো, বহুত ক্যালাম। ডাক্তার, আমি যা বলছি সেটাই বলবি? বল, বলবি না? তাহলে দেখ তোর চোখের সামনে এক্ষুনি বস্ত্রহরণ পালা শুরু হয়ে যাবে। বাবা মাকে বাঁচাও। না, ওদের কিছু করবে না। আমায় কি বলতে হবে বলুন। তাহলে এবার বল, যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না। তুই একবার আমাকে বললি না? বললেও কিছু করতে পারতিস না রে, আমি তোকে হাত জোর করে বলছি তুই অশোক ঘর ছেড়ে চলে যা, ওরা তোকে বাঁচতে দেবে না। না, আমি এর শেষ দেখে ছাড়বো। মামা, অফিসার
দেখলে আমার ক্ষমতা? এই ডাক্তার তোর বন্ধু, ও আমার হয়ে সাক্ষী দিল। উফ, ভেরি স্যাড। রেগে যাচ্ছ? আমি ভয় পাচ্ছি। ওসি, তুমি হয়তো ভুলে গেছো, আমি সাহেব রেড্ডি, এমএলএ বিষ্ণুনারায়ণের ছেলে সাহেব রেড্ডি। আমি চাইলে এই ধরনের মেয়েদের এরকম ভাবেই কুচলে দিই। পারলি কিছু করতে? পারলি? পারলি কিছু করতে? রণদীপ রায় 5 বছরে 35 বার ট্রান্সফার হয়েছে। নো ইনভেস্টিগেশন, নো টাইম ওয়েস্ট, অন স্পট জাজমেন্ট। ম্যাডাম, ম্যাডাম, ও পল্টু, তুমি? ম্যাডাম, এগুলো নিয়ে এসেছি, যদি আর কিছু। ম্যাডাম, অত চিন্তা করবেন না, উপরে ভগবান আছেন, স্যারের মতো মানুষের তিনি কোনো ক্ষতি হতে দেবেন না, আর আপনারা একটু সাবধানে থাকবেন। যদি কোনো অসুবিধা হয় থানায় ফোন করবেন, আমি চলে আসব। আচ্ছা ম্যাডাম, আমি এখন আসি। স্যারের যদি কোনো খবর পাই আমি দিয়ে যাব। স্যার, আপনি একটু চিন্তা করবেন না স্যার। আপনি ভাববেন না স্যার, আমরা আছি আপনার পাশে। ওপেন ডেলাইটে দাঁড়িয়ে সবার সামনে গুলি করে ওকে খুন করেছে ওসি স্যার, কাল কোর্টে ওকে কেউ বাঁচাতে পারবে না। আমার ছেলেকে খুন করেছে ওই ওসি, কোনো কোর্ট ওর বিচার করবে না। আমার নাম বিষ্ণু নারায়ণ রেড্ডি, ওর বিচার করব আমি। আমিও জামাইবাবুর সঙ্গে একমত। কোর্ট কি বিচার করবে? হ্যাঁ, কি বিচার করবে কোর্ট? ওর বিচার করবো আমরা। এই কি বলছেন স্যার, নিশ্চিত যাবজ্জীবন হওয়া থেকে ওসিকে বাঁচিয়ে দেবেন? যদি দেব ওকে, জঙ্গলের বাঘ সারা জীবন শিকার করে খায়, কারোর দয়ায় বাঁচে না। ওকে মারবো আমার কোর্টে। মিলর, সাহেবের খুনি ওই ওসি নয়, বরঞ্চ সেদিন মাথা গরম করে সাহেবই ওসিকে গুলি করে মারতে চেয়েছিল, আর তখনই ধাক্কা ধাক্কিতে সাহেবের নিজের রিভলভারের গুলিটাই সাহেবের। মিলর, পোস্টমর্টামের রিপোর্ট থেকে যে গুলিটা পাওয়া গেছে সেই গুলিটা সাহেবের রিভলভারের গুলি, ওটা ওসির নয়। অতএব আমি সজ্ঞানে বলছি যে সাহেবের মৃত্যুর জন্য মিছিমিছি এই ওসি কোনোভাবেই দায়ী নয়। মিলর, সদ্য পুত্রহারা পিতা এমএলএ বিষ্ণুনারায়ণের পক্ষ থেকে আমি আবেদন জানাচ্ছি যে ওসিকে মিথ্যে খুনের মামলা থেকে মুক্তি দেওয়া হোক। অর্ডার, অর্ডার! আমি মৃত সাহেব রেড্ডির পিতার পক্ষ থেকে আনা মামলা প্রত্যাহার করে নেবার ফলে ওসি রণদীপ রায়কে বেকসুর মুক্তি দিলাম।
স্যার। স্যার কার কথায় টেপটা বদল করেছিলি বল? আমি কিছু জানি না স্যার। তোকে আজকে পুলিশ স্টেশনের সামনে পেয়ে ধরো মারবো। বল, আমি স্বীকার করছি স্যার, আমি করেছি, কিন্তু কেন করেছি সেটা একটু শুনবেন স্যার। আমার বউ, আমার বাচ্চা মেয়েটির জন্য স্যার। ওরা ওদের গলায় ছুরি ধরে বলেছিল যে আমি যদি না করি তাহলে ওরা মেরে দেবে স্যার। স্যার আপনি তো আপনার বন্ধু, রবিকে যদি স্যার ক্ষমা করতে পারেন তাহলে আমাকেও করুন স্যার, ক্ষমা করে দিন স্যার। স্যার আপনিও তো 35 বার ট্রান্সফার হয়েছে, আরেকবার ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে যাবে স্যার, কিন্তু আমাকে এই অসুখেই থাকতে হবে স্যার, আমার ওই বউ আছে, তখন আমি কি করবো স্যার? স্যার প্লিজ প্লিজ ক্ষমা করে দিন, আমি নিজেকে বদলাতে চাই স্যার, আমি কথা দিচ্ছি স্যার। পড়ো। লং অ্যাগো দেয়ার ওয়াজ অ্যান আমির, আ নোবল পারসন named Hatim of Tayakabilla. Tayak? Mama! Papa! Nana Mimi, ota papa noy. Mama, motai papa! Na Mimi! Mimi! Mimi, ota papa noy, tui dorja khulish na! Na mama, papa! Mimi, na, dorja khulish na! Bolchi khulish na! Beautiful, so sweet girl, Gucci Gucci baby. Bujo 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 girl. Miki, kya apna ra? Chhodo na mummy ke. Chhodo. Mama. Chhodo na mummy ke. Kya apna ra? Kya mummy kya nu kar do kya? Mama. Kya apna ra? Vishnu, Narayana, Reddy. আমি তোমার বাবাকে লোকআপ থেকে চাড়িয়ে দিয়েছি, কেন জানো? তোমার ড্যাডকে, তোমার বাবাকে আমি নিজে রাতে পানিশ করব। আমি হাত জোর করছি, প্লিজ 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 এরকম করবেন না, প্লিজ। টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার, আইল কিল ইয়োর ফাদার। আপনার হাজবেন্ডকে মরে যাওয়ার পর কিরকম দেখতে হবে জানতে ইচ্ছে করছে না? না 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 আস্তে, না প্লিজ, না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার হাজবেন্ডের ছবিতে মালা দিয়ে দিন, কেন মালাটা দাও ম্যাডামকে, যা এবার ধূপ জ্বালিয়ে দাও, ওয়ান স্মল বুলেট স্ট্রেট টু হিজ হেড। And in a second, he will be dead. Jobita niye aaye. এইভাবে পিছে মারবো তোর হাজবেন্ডকে। না, কেন মারবেন?
তোর হাজবেন্ড আমার ছেলেকে মেরেছে। আমি যেভাবে তিলে তিলে কষ্ট ভোগ করছি, তুইও তিলে তিলে কষ্ট ভোগ করবি। আমি তোর হাজবেন্ডকে মারবো, বলে দিবি। রানো ওই বিষ্ণু নারায়ণ এসেছিল। বিষ্ণু নারায়ণ কেন? আমাদের আমাদের মিমিকে করে তুমি তছনছ করে দিয়েছিস সব। কি তোমার পড়তে ভালো পড়ে দূর জানি, আমাদের আমাদের মিমিকে মেরে দেবে, আমাদের মিমিকে মেরে দেবে, আমাদের মিমিকে মেরে দেবে। তুমি কবে থামবে বলো তো? একমাত্র ছেলেকে হারিয়েও তোমার শিক্ষা হলো না। আমি যখন বাড়ি ছিলাম না, তখন আমার মেয়ের সামনে আপনার স্বামীকে এটা আমার স্ত্রীকে উপহার দিয়েছে। তারপর আমার ছবিতে জোর করে মালা পরিয়ে ধূপ ঘোরাতে বাধ্য করেছে এবং সেই ছবিটাকে মাটিতে আছড়ে ভেঙে পা দিয়ে পিষে বলেছে যে ঠিক এইভাবেই আমাকে বিয়ে মারবে। এ আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। উনি আমাকে পৃথিবীতে থাকার মেয়াদ দিয়েছেন 13 দিন। আমি ওনার মতো দরাজ নই, আমি ওনাকে দিলাম 11 দিন। Be ready. Hey, officer! হ্যালো, রণদীপ রায় বলছি। রণদীপ দা, আমি রিনা বলছি। হ্যাঁ রিনা বলো। ও হসপিটাল থেকে বিকেলে বেরিয়ে গেছে, এখনো বাড়ি ফেরেনি। আমার ভীষণ চিন্তা হচ্ছে। ফেরেনি মানে? আমার ভীষণ ভয় করছে, আমি কিছু বুঝতেই পারছি না। রিনা শোনো শোনো, বিকুল আপনি প্লিজ একটু দেখুন, প্লিজ। আমি দেখছি, আমি দেখছি। রিনার ফোন মনে হলো। কি হয়েছে গো? রবি বিকেলে হাসপাতাল থেকে বেরিয়েছে, এখনো পর্যন্ত বাড়ি ফেরেনি। ওমা, সে কি? আমি যাচ্ছি। আরে এত রাতে তুমি আবার কোথায় যাচ্ছ? এ তোমার কি হলো সু? এটাই তো পুলিশের কাজ, তোমার তো ভয় পাওয়ার কথা না। গত 10 বছরে আমার শপথ রক্ষার সবচেয়ে বড় সঙ্গী তো তুমি। তাহলে
সরুন বলছি, সরুন বলছি, সরুন, আমাকে তুলে নিয়েছিস কেন? সরুন আমাকে, সরুন বলছি। দেখি তো ওনাকে এখানে এনেছি কেন? না ছেড়ে দিন। কারণ তুই ওসি রণদীপ রায়ের বন্ধু হল, শত্রু শেষ রাখতে নেই। আমি তো কোর্টে আপনার যা বলেছে তাই সাক্ষী দিয়েছি। তাই তো আমরা তোর সুন্দর নাদ সুন্দর বউটার ছেলেটাকে তুলতে গিয়ে তুলি, বুঝতে পারছিস না? না না, সহজে তো আর আমাদের কথা রাজি হননি। এই আমাকে কতবার দৌড় করেছেন মনে আছে আপনার? বুড়োটাকে দৌড় করালেন আপনি, বলুন তো। আর সেই কারণে তোর লাশটাকে গিফট করুন, বুঝতে পেরেছিস? না না না, আমাকে মারবেন না প্লিজ, আমাকে প্লিজ প্লিজ। দেরি করতে নিন, আমাকে মারবেন না প্লিজ। বলছিলাম কি, ওসিকে খবরটা দেবেন না? আরে সেটা যাই বলে ঠিক দিয়ে দেবে, চলুন চলুন চলুন। হ্যাঁ চল। বিষ্ণু নারায়ণের উকিল মুকুন্দ লালুর খতায় আমাকে ছুটিটা মেরেছে। কিছু হবে না ডাক্তার। রণদীপ রায় কেমন লাগছে? তোমার বন্ধুকে মেরে তোমাকেই গিফট করছি, ভালো লাগছে তো? হ্যাপি তো? একটা থ্যাংক ইউ বলবে না আমাকে? বলেছিলাম না আমার নাম রেড্ডি। তুমি যদি পুলিশ ইউনিফর্ম পরা মাস্তান হও তাহলে আমিও ইউনিফর্ম ছাড়া পুলিশ অফিসার। ডাক্তার রবি বসু ফিনিশ স্যার। মোর ইউ গিভ মানি আই উইল ওয়ার্ক মোর এফিশিয়েন্টলি। হু ইজ দেয়ার মদ খা কাচ্ছি তো। আরো খা। নে খা। আমি খেতে পারবো না। খা, শেষ কর পুরোটা এক চুমুকে। আমি কিছু করিনি। মদ খা। Ha ha ha!
শেষ কর বোতলটা। আমি আর পারব না। শেষ কর বোতলটা। বোতলটা শেষ কর। আরে সালা রণদীপ বাবু, বলো বড় বাবু। বিএন রেড্ডি, বলেছিলাম না বি কেয়ারফুল, তোর পোষা কুত্তা মুকুন্দ বেশি মাল খেয়ে হার্ট অ্যাটাক, ফিনিশ। কোন রকম কোন মিস্টেক হয়নি তো? রণদীপের বউয়ের আনা ওই টিফিন বক্সের মধ্যেই মালটা ফিট করেছো তো? ভেরি গুড, লাভ ইউ। এবার ওই টাইম বোমের টাইমটা শেষ হয়ে গেলে আমায় ফোন করে জানাবি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বাই। No inquiry, no time waste, on the spot judgment. Hey, budo, ekhane ki chai? Ekhane ki chai? Maa khete dakche. Bole ghante pare kabo? Zala, ek somaye se dari gache. Chal! Chal! সালা পাগলা বুড়ো, মালটা স্পাই নয় তো? এরও টাইম মনে হয় শেষ হয়ে এসছে। নমস্কার, অশোকগড় থানা। বড়বাবু, আমি এমএলএ বাবুর বাড়ির কাজের লোক বলছি, দাশু। হ্যাঁ বলুন। ওরা আপনার মেয়ের টিফিন বাস্কের মধ্যে টাইম বম দিয়ে দিয়েছে। What?
এই নে তোর টাইম বোমা ফিট করা টিফিন বক্সটা তোকে ফেরত দিতে এলাম। 30 সেকেন্ড বাকি আছে, তুই ওটাকে অফ কর না হলে ফেটে যাবে। 27 26 24 23 24 25 26 5 4 3 2 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
ফেটে গেল। এবার বুঝলি মৃত্যু ভয় কাকে বলে? এটা দিয়ে তুই আমার স্ত্রী আর মেয়েকে মারার চেষ্টা করেছিলি? কি বলছেন আপনি? ঠিকই বলছি। আপনার সর্বগুণ সম্পন্ন পতিদেবটিকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। বলেছিলাম না 11 দিনে মারব, ঠিক 11 দিনের মাথায় তোকে আমি মারব। তার আগে যদি আমি মরেও যাই, ঠিক তোকে আমি দেখিয়ে যাব যে মৃত্যু ভয় কাকে বলে। এটা রণদীপ রায়ের শপথ। মাইন্ডেড? থ্যাংক ইউ। তুমি আছো ঠাকুর, তুমি মানুষের কথা শোনো, তাই তো আজ দুটো অসহায় জীবন বেঁচে গেল। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।
आएगा मजा। रंजन बाबू गुड वर्क, कुची कुची स्वीट बेबी, व्हाट अ गुड वर्क। काला बाबू जाओ चलो কে আছি। আমাদের রণদীপ বাবু কেমন লম্বা হয়ে শুয়ে আছে, আমাদের লোকেরও কেমন চে চে চে। నువ్వు నేను 1:1 রণদীপ রায়, পুলিশ অফিসার। ন্যায় এবং অন্যায়ের মধ্যে দেওয়ালটা হচ্ছে আমি। কেউ যদি পুলিশকে অপমান করে বা আইন নিজের হাতে তুলে নেয়, নো এনকোয়ারি, নো টাইম ওয়েস্ট, অন স্পট জাজমেন্ট, এটাই আমার শপথ। রাত্রি ঘনায় চাঁদ কাস্তে সময়,
সীমালাগুলো আস্তা করে নগরের কাছে হয়ে শপিং মলের দাঁড়িয়ে ফুটপাথ জুড়ে মৃত শহরে রাতের চাঁদো ছড়িয়ে যায় হিমেল আগো সে বলে মুক্ত করো কাস্তে শামাই রাত্রি ঘনায় চাঁদ কাস্তে শামাই রাতবারে কড়া নাড়ে প্রত্যেক দরজায় তোমার আমার হলুদ পাপ সে বলে দেখো আমি তোমার